হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি আজকে ব্লগ নিয়ে। তো আমরা আজকে এসেছি শ্যামনগরের কালীবাড়ির মেলা দেখতে, পৌষ মেলা। এখানে বিখ্যাত হলো পৌষ মেলা। খুব কালীবাড়ির যে কালী ঠাকুর সেটা খুব জাগ্রত, তো অনেক দূর দূর থেকে এখানে সবাই আসে। তো আমরা আজকে চলে এসেছি তোমাদেরকে মেলা ঘুরে দেখাবো। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম, অনেক দূর দূর থেকে আসে এখানে। এরা অনেক জামা কাপড়, মিষ্টি, নদীয়ার মিষ্টি দই খুব সুন্দর করেছে। তো এখানে এখানে মণ্ডপ আছে, মণ্ডপটা ঢুকি। হ্যাঁ, একটা বাচ্চা নাচছে, সুন্দর নাচছে বাচ্চাটা, ফাংশন টাইপের হচ্ছে। আর এখানে এরা জামা বিক্রি করছে, এক্সিবিশন হচ্ছে এখন। এখন খুব এক্সিবিশন চলছে, উইন্টার বেল এক্সিবিশন। এখন সবাই নিজের ফেসবুকের মাধ্যমেও সবাই এক্সিবিশন করছে। আর এখানে এরা কি আছে, চকলেট, কেক, পিঠে, পুলি মিষ্টি, এখানে নদীয়ার মিষ্টি দই এগুলো সব বিক্রি হচ্ছে। নবদ্বীপের দই, হ্যাঁ নদীয়া, হ্যাঁ নবদ্বীপের না, ক্ষীর দই খুব স্পেশাল। এখানে এরা, চলো কি কেনা দেখ মা, এখানে কেক কেক মানে কি খাওয়া যাক। হ্যাঁ, চকলেট, চকলেট, দই, দই কিনে চলে, এক হাঁড়ি দই কিনে। তো বাচ্চাটা খুব ভালোই নাচছে, দেখো ছোট্ট একটা বাচ্চা। যে একটা ইনসিডেন্ট বলো, খুব আনলাকি বাচ্চাটা যে হঠাৎ করে গানটা গানটা থেমে গেল, থেমে গেল, বাচ্চাটার ভাগ্যটাই খারাপ। খুব ভালো সুন্দর সুন্দর নাচছিল। হ্যাঁ, thank you.
ওখানে ঠিক আছে ঠিক আছে আমারটা এসছে এবার, প্রথমে বলেছিলাম খাবো না, দেখছি খুবই ভালো। ল্যাংচার পর এবার রসগোল্লা, রসগোল্লা শেষ করতে করতে আজকের জন্য এই অবধি।